হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস দিন থেকে পাই নেটওয়ার্কের কোনো ধরনের আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের এই ভিডিওতে মূলত আমি দুইটা সমস্যার সমাধান করে দিব মানে পাই নেটওয়ার্ক নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা আছে যেমন অনেকের কিন্তু কেওয়াইসি এখন পর্যন্ত অ্যাভেলেবেল হচ্ছে না আবার অনেকেই কেওয়াইসি সাবমিট করছে এবং সাবমিট করার পরে তাদের কেওয়াইসি টা কিন্তু প্যান্ডিং এ আছে এবং অনেকের কিন্তু টেনটেটিভ অ্যাপ্রুভাল এ আছে যার কারণে তাদের টোকেনটা কিন্তু কোনোভাবেই ওয়ালেটে যাচ্ছে না এবং তারা কোনোভাবেই সেটা সেল করে প্রফিটটা নিতে পারতেছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে প্রসেস দেখাবো এটা কমপ্লিট করতে মোটামুটি আপনাদের পনেরো দিন থেকে এক মাস সময় লাগবে আমি আগে নিজে ট্রাই করছি নিজে ট্রাই করার পরে আমি সাকসেসফুল হয়েছি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনারা যদি স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন আমি জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেছে আমার ওয়ালেটে কিন্তু অলরেডি একশো এগারোটা পাইকয়েন রিসিভ করে ফেলছি তো আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে মানে মেন নেট চেক লিস্টের আপনাদের যে নয় নাম্বার অপশনটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর নয় নাম্বার অপশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাদের ওয়ালেটে কিন্তু কোনোভাবে পাই কয়েন গুলা রিসিভ হবে না তো ফ্রেন্ডস চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমি আপনাদের মেন বিষয়গুলো বুঝিয়ে দিই তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অ্যাট ফার্স্ট আমি আপনাদের দেখাবো আপনাদের কে ওয়াইসিটা টা যদি টেনে থাকে অথবা পেন্ডিং থাকে তাহলে আপনারা কি কি অপশন ফলো করবেন বা কি কি প্রসেস ফলো করবেন তো ফ্রেন্ডস আমি চলে আসি আমার আরেকটা একটা অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু মোটামুটি চার হাজারের উপরে পাইকয়েন আছে বাট এইখানে যদি আপনারা লক্ষ্য করেন এখন পর্যন্ত কিন্তু আমার এখানে কোন ধরনের ব্যালেন্স মাইগ্রেশন হয় নাই এবং মেন নেট চেক লিস্টে আমি যদি আপনাদের দেখাই এখানকার কিন্তু নয় নাম্বার অপশনটা আমার এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই বাট বাকি যে অপশন গুলা সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর পাই ব্রাউজার থেকে আমি যদি আপনাদের দেখাই আমার কিন্তু এখানে এখন পর্যন্ত টেন্টেটিভ অ্যাপ্রুভালে আছে আমি কিন্তু অনেকদিন আগে কেউ আইসিটা সাবমিট করছি বাট এখন পর্যন্ত আমার এটা টেন্ট্যাটিভ अप्रুভাল আসে তো আপনারা লক্ষ্য করবেন আপনাদের এখানে যদি টেন্ট্যাটিভ अप्रুভাল শো করে অথবা পেন্ডিং শো করে তাহলে আপনারা কি করবেন আপনাদের যে পাই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা নতুন করে আপডেট করে দিবেন আপডেট করে দেওয়ার পরে আপনারা 15 থেকে 20 দিন ওয়েট করবেন তারপরে কিন্তু আপনাদের কেওয়াইসি এর এখানে নতুন একটা অপশন চলে আসবে মানে আপনাদের যদি টেন্ট্যাটিভ अप्रুভাল থাকে তাহলে কিন্তু নিচে আপনারা ভ্যালিডেটর অপশনটা পেয়ে যাবেন আর যাদের এখানে কেওয়াইসিটা এখন পর্যন্ত পেন্ডিং এ আছে আপনারা কিন্তু রিসাবমিট এর একটা অপশন পেয়ে যাবেন আমি কিন্তু এই বিষয়টা ট্রাই করছি আমি জাস্ট আপনাদের আরেকটা এখন দেখাইলাম সেখানে কিন্তু আমি ট্রাই করছি ট্রাই করার পরে সেখানে কিন্তু আমার ভ্যালিডেটরের অপশনটা চলে আসে এবং সেটা কমপ্লিট করে দেওয়ার পরে আমার কিন্তু মাইগ্রেশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই এটা কিন্তু কোনোভাবে তাদের অফিশিয়াল আপডেট না আমি জাস্ট নিজে এখানে ট্রাই করছি ট্রাই করার পরে আমি সাকসেসফুল হয়েছি যার কারণে আপনাদের সাথে কিন্তু আমি এই বিষয়টা শেয়ার করতেছি তো এখন বিষয় হচ্ছে অনেকেই কিন্তু বুঝতে পারবে না যে এখানে আসলে কিভাবে পাসওয়ার্ডটা আপডেট করতে হয় আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য এট ফার্স্ট আপনারা পাই মাইনিং অ্যাপে চলে আসবেন এখানে আসার পরে উপরে দেখতে পারবেন এখানে কিন্তু থ্রি ডট অপশনটা শো করবে তো থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু প্রোফাইল অপশনটা শো করবে তো প্রোফাইলে একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে নিচে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু পাসওয়ার্ড অপশনটা শো করবে এবং পাসওয়ার্ডের পাশে ছোট্ট করে এখানে কিন্তু আপডেট অপশনটা শো করবে তো আপডেটে একটা ক্লিক করে দিবেন আপডেটে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন মানে যে ফোন নাম্বারটা দিয়ে আপনাদের পাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে অবশ্যই কিন্তু আপনারা সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পরে কি করবেন যে স্টার্ট বাটনটা আছে স্টার্ট একটা ক্লিক করে দিবেন দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু দুইটা অপশন শো করবে একটা হচ্ছে ওপেন এসএমএস আর একটা হচ্ছে ম্যানুয়াল ইনস্ট্রাকশন তো এই জায়গায় আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই যাদের পাই নেটওয়ার্কের পাসওয়ার্ডটা মনে নাই আপনারা কিন্তু চাইলে এইভাবে যদি আপডেট করে নেন তাহলে কিন্তু আপনারা নতুন ভাবে এখানে পাসওয়ার্ডটা সেটআপ করতে পারবেন তো এই জায়গায় এখন আপনারা কি করবেন ওপেন এসএমএস এ যদি আপনারা ক্লিক করেন তাহলে কি হবে ডিরেক্টলি আপনাদের ফোনের যে মেসেজ অপশন টা আছে সেখানে নিয়ে যাওয়া হবে মানে আপনারা যে সিমটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই সিমটা যদি আপনাদের এই ফোনেই থাকে তাহলে আপনারা ডিরেক্টলি open sms অপশনে একটা ক্লিক করে দিবেন তারপরে open sms এ ক্লিক করে দিলে डायरेक्टली আপনাদের মেসেজ অপশনে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু অটোমেটিক্যালি মেসেজটা সেটআপ করা থাকবে এবং আপনারা डायरेक्टली আপনাদের সেই সিমটা দিয়ে শুধুমাত্র মেসেজটা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে আবার আপনাদের রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসা হবে এবং নতুন করে আপনাদের পাসওয়ার্ডটা সেটআপ করার একটা অপশন কিন্তু চলে আসবে আর যাদের সেই সিমটা অন্য কোনো ফোনে আছে আপনারা কি করবেন যে ম্যানুয়াল ইনস্ট্রাকশন অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে তো এই জায়গায় আপনারা একটা ইউএস এর নাম্বার দেখতে পারবেন এবং এখানে একটা কোড নাম্বার দেখতে পারবেন তো তারপরে আপনারা কি করবেন সেই ফোন থেকে মানে যেখানে আপনাদের সিমটা আছে সেখান থেকে এই নাম্বারে এই কোডটা আপনারা সেন্ড করে দিবেন বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন মানে উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে আপনারা নিচের এই কোডটা সেন্ড করে দিবেন মেসেজের মাধ্যমে তো সেন্ড করে দেওয়ার পরে কি করবেন এই যে আই হ্যাভ সেন্ড দা কোড এই অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন একটু কিন্তু রিলোড নেবে রিলোড নেওয়ার পরে আপনাদের কিন্তু নতুন পাসওয়ার্ড পাসওয়ার্ড সেটআপের একটা একটা অপশন চলে আসবে তো সেখানে আপনারা করে এবং দ্বিতীয়বার আবার কিন্তু সেই পাসওয়ার্ডটা আপনাদের কনফার্ম করতে হবে তো সেগুলো কমপ্লিট করে দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন আশা করি আপনারা সেই বিষয়গুলো ইজিলি কমপ্লিট করতে পারবেন তো তারপরে আপনাদের কিন্তু ইজিলি নতুন ভাবে পাসওয়ার্ডটা সেটআপ হয়ে যাবে আর নতুন ভাবে যখন পাসওয়ার্ডটা সেটআপ হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন থেকে দিন আপনারা ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা ডিরেক্টলি থ্রি ওটার অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা এই যে পাই ব্রাউজার অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে আবার আপনারা সাইন ইন টু পাই ব্রাউজার এখানে একটা ক্লিক করবেন দেন এই জায়গায় লক্ষ্য করবেন এই যে কে বাটনটা আছে কে ওয়াইসি বাটন একটা ক্লিক করবেন তারপরে এখানে লক্ষ্য করেন আমার যেহেতু এখানে টেন্টেটিভ অ্যাপ্রুভাল আছে আমার কিন্তু নিচে একটা ভ্যালিডেটরের অপশন চলে আসবে তো সেখান থেকে আমি জাস্ট কয়েকটা কুইজের আনসার দিয়ে সেটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবো এবং আমার কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে আর যাদের এখানে পেন্ডিং অবস্থায় আছে আপনাদের কিন্তু নিচে রিসাবমিটের অপশন চলে আসতে পারে তো রিসাবমিটের অপশন যদি চলে আসে তাহলে আপনারা কি করবেন যেভাবে ফার্স্ট টাইম আপনারা কেওয়াইসিটা সাবমিট করছেন সেম টু সেম সেভাবেই আপনারা কেউ এখানে সাবমিট করে দিবেন আর যদি ভ্যালিডেটরের অপশন আসে তাহলে আপনারা সেটা কমপ্লিট করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে ডিরেক্টলি ভ্যালিডেটরের অপশনটা কমপ্লিট করে নিতে পারবেন আর ভ্যালিডেটর অপশনটা কমপ্লিট করলে আপনাদের কিন্তু কে কমপ্লিট হয়ে যাবে আর কে কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট কি করবেন এই যে ব্যালেন্সটা আছে ব্যালেন্স এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের এখানে মাইগ্রেশন হয়ে যাবে মানে থেকে কিন্তু আপনাদের চলে এখান ব্যালেন্স টা আপনারা ওয়ালেট টা চেক আউট করবেন মানে যে ওয়ালেট টা আপনারা এখানে ক্রিয়েট করেছেন সেই ওয়ালেট টা জাস্ট চেক করবেন সেখানে কিন্তু আপনাদের ব্যালেন্স চলে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এখন জাস্ট আমি আপনাদের আরেকটা বিষয় বোঝাই যাদের কোনোভাবে কেউ আসতে করতেছে না মানে যে স্লটটা সেটা যদি আপনাদের অ্যাভেলেবেল না হয় তাহলে আপনারা কি করবেন আপনাদের ফোনে কিন্তু কোনো কিছু করার নাই আপনারা যা রেফার দিয়ে পাই অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন তার ফোন থেকে আপনাদের কিন্তু কাজটা করতে হবে এখন বিষয় হচ্ছে আপনারা কার রেফার দিয়ে পাই অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেটা কিন্তু আপনারাই ভালো জানেন তো তার সাথে আপনারা কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট করার পরে কি করবেন তাকে জাস্ট আপনারা প্রতিদিন পিং করে দিতে বলবেন আর সে যদি এই বিষয়টা না জানে তাহলে কি করবেন অবশ্যই আপনারা এই বিষয়টা তার সাথে শেয়ার করবেন মানে এই ভিডিওটা যদি তার সাথে শেয়ার করেন সে কিন্তু ইজিলি পিং করতে পারবে তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে পিং করতে হয় তো এর জন্য এই যে উপরে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটাতে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন তারপরে আপনারা দেখতে পারবেন ইনক্রেস ট্রান্সফারেবল ব্যালেন্স এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু পিং মেম্বার অপশনটা শো করতেছে তো এই জায়গায় জাস্ট আপনাদের ক্লিক করতে হবে মানে যার রেফার দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন অবশ্যই কিন্তু তার ফোন থেকে এই কাজটা করতে হবে তো এইভাবে এক লাগারে সাত দিন যদি আপনারা পিং মেম্বারে ক্লিক করেন তার ফোন থেকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কেওয়াইসি যে সলোটটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা কিন্তু কেওয়াইসি এখানে কমপ্লিট করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন তারপর যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার তো ভিডিওটা আপাতত এখান থেকে শেষ করে দিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে